Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আমি আর নিতে পারছি না। তুই কোথায় যাচ্ছিস? পরদীর সাথে কথা বলতে হবে। এক সেকেন্ড দাঁড়াও। কৌশিকীকে আগে ব্যাপারটা জানতে দাও, তারপর না হয় কৌশিকীর সঙ্গে কথা বলো। যেচে কৌশিকীকে জানানোর কোনো দরকার নেই। তোমরা যাও, নিজের কাজে যাও। বড়দের ব্যাপার তো, ওদেরকেই থাকতে দাও, তাই না? যাও। তুই যা যা বলছিস সে সম্বন্ধে তুই নিশ্চিত প্রীতি? আর ইউ শিওর? আমি 100% শিওর। জগদ্ধাত্রীর ফোন এসেছিল, ও বাড়িতে ছিল না। উৎসবের ফোন বন্ধ ছিল, আমি 100% শিওর। আর একটা টেক্সট মেসেজও ছিল যেটা মেহেন্দি পড়তে পারেনি। তুই তো সবটা দেখলি, আমি জাস্ট ভাবতে পারছি না। আমিও ভাবতে পারছি না। সো প্লিজ জাস্ট স্টপ ইট প্রীতি। আমাদের পরিবারটা না একটা সুস্থ পরিবার, এটা ভদ্রলোকেদের পরিবার। দয়া করে না আর বিষ ছড়াস না আমাদের পরিবারে। আর তোর যা মেন্টালিটি তাতে আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই কেন এই বাড়িতে পড়ে আছিস, এই বাড়ির পরিবেশটাকে নষ্ট করার জন্য। সানভি, চিৎকার করিস না। এত বড় কথা বললি, পরিবেশ নষ্ট হওয়া তুই কি দেখলি? হ্যাঁ, কৌশিকী মুখার্জির এই স্বাদের মুখার্জি হাউসের আমি কি হাল করি দেখ। কুল ডালে এত চিৎকার করছো কেন? করবো না, কি বলে গেল শুনলে? চামচা কোথা খায়। তুমি আগে মাথাটা ঠান্ডা করো। আর ইনফ্যাক্ট তুমি যা বললে তাতে তো ড্রামা পুরো জমে গেছে। কি বলছো তুমি? এর কি পরিণতি হতে পারে তুমি বুঝতে পারছো? আমাদেরই সুবিধা হবে। কি সুবিধা বলছি? দাঁড়াও, আগে মেহেন্দিকে আসতে, তারপর জগদ্ধাত্রী আর মেহেন্দি মুখোমুখি হলে কি হয়? মেহেন্দির প্রশ্নের উত্তর জগদ্ধাত্রী কি দেয় সেটাই তো দেখার বিষয়, বুঝলে? তুমি তুমি তো বলনি আমাকে যে তুমি এই পরিবারের ছেলে। তোমরা সবাই মিলে আমাকে বিপদে ফেলেছো। তুমি স্বয়ংভূ, তোমার জন্য আজকে আমার এই অবস্থা। তোমার জন্য তোমার অধিকার ফিরিয়ে দেবো বলে তো আমি এই বাড়িতে এসেছিলাম। চি 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 চি, আজকে যদি মেহেন্দি আমাকে ভুল বোঝে আমি মরে যাব। আমি মরে যাব মেহেন্দি আমাকে ভুল বুঝলি। আমি বাঁচতে পারবো না, আমি মরে যাব। বাঁচতে তোমাকে হবেই। মানে ধরে নাও না, তোমার উল্টো দিকের মানুষগুলো অপরাধী আর তুমি একজন দুদে অফিসার, এবং তাদের প্রত্যেকের কাছে প্রাণঘাতী অস্ত্র আছে এবং তোমাকে মারার চেষ্টা করছে। দেন তখন তুমি কি করবে? কি করবে তুমি বলো? বাঁচাবো। রাইট, তোমাকে শুট করার চেষ্টা করছে, তোমাকে মারার চেষ্টা করছে ধারালো অস্ত্র দিয়ে, তোমাকে ঘিরে ধরেছে। কি ট্রেনিং পেয়েছো তুমি বলো? কনফিডেন্স লেভেল চূড়ান্ত থাকবে। ইয়েস, তারপরে পজিশন, দেন ফাইট। রাইট, ফাইট, ইয়েস, ফাইট ব্যাক। তুমি হারবে না, তোমাকে জিততেই হবে। তুমি খুব ভালো মেয়ে, তুমি এতটাই ভালো যে তোমাকে নিয়ে অহংকার করা যায়। যদি তুমি জায়াজ সান্নাল হয়ে থাকো অপরাধীদের কাছে, তাহলে গোটা দুনিয়ার কাছে, গোটা পৃথিবীর কাছে তুমি জগদ্ধাত্রী। বড়া ভাই মূর্তি নিয়ে দাঁড়িয়ে আছো। নিজেকে ক্রেতাত্ম করো না, লড়ো। ফাইট ব্যাক, ইউ হ্যাভ টু ফাইট। জগদ্ধাত্রী, তোমাকে জিততে হবে, তোমাকে জিততেই হবে। আমি জিতবো,
জিতবো আমি। গুড, দ্যাটস দ্য স্পিরিট। একটু পরে যখন মেহেন্দি আসবে, তোমরা মুখোমুখি বসবে, ও তোমাকে প্রশ্ন করবে, তখন তুমি ভুলে যাবে যে তুমি এই মুখার্জি বাড়িতে আছো। তুমি মনে করবে যে তোমার ওই ইন্টারোগেশন রুমে আছো, আর তোমার সামনে রয়েছে কতগুলো ক্রিমিনাল, একটা উৎসব মুখার্জি আর একটা কার কথা হচ্ছে। চলো। কোথায় যাচ্ছে? জল খোলা হচ্ছে, খোলা জল। তাহলে আর কি, জল ঘোলা করে মাছ ধরে ফেল। মাছ তো উঠবে উঠবে করছে, এবারে রাঘব বোয়াল উঠবে। কি বলছিস কি তুই? কৌশিকী মুখার্জির পরিবার, কৌশিকী মুখার্জি, সবার মুখে কালি লেপে দেবে এই মেহেন্দি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই মেয়েটা একদিন শাসন করবে এই মুখার্জি ইন্ডাস্ট্রি, এই মুখার্জি হাউস। কোন ক্রিমিনালের কথা বলছো তুমি? না কিছু না, আমি এক্ষুনি শুনলাম আমার ছেলের কথা হচ্ছে। আমার ছেলে ক্রিমিনাল? হ্যাঁ, অন্যায় করেছে, আর তার জন্য ওকে বাড়িতে এসে হ্যারাস করা হচ্ছে। ওই জ্যাজ স্যান্ডাল বলে মেয়েটা ইন্টারোগেশন রুমে নিয়ে গিয়ে ওকে যা খুশি তাই করছে, এবং আমি নিশ্চিত এই ব্যাপারে তোমাদের মদত আছে। রাজনাথ মুখার্জি তোমাদের কোনো দিন ক্ষমা করবে না। এই আমার ছেলের গায়ে যদি কোনোভাবে আঁচড় পড়ে, তাহলে জানো না আমি কি করতে পারি। একজন পিতা তার সন্তানকে বাঁচানোর জন্য কি করতে পারে, কোনো ধারণা নেই তোমাদের। এখান থেকে চলে যাওয়াই ভালো। কেন? ওই লোকটা কোনোদিন আমাকে মানবে না। আমি যেমন ছিলাম তেমনই থাকি। পালালে চলবে না, তুমি তো বললে অকুস্থলে থেকে লড়াই করতে হবে, জিততে হবে। জগদ্ধাত্রী হয়তো ভালোবেসে সবাইকে আঁকড়ে ধরবে, কিন্তু জ্যাজ বোঝে তার ডিউটি, জ্যাজ বোঝে ক্রাইম। উৎসব মুখার্জি যদি ক্রিমিনাল হয়, তাহলে আমি ওকে অ্যারেস্ট করবই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।